136.2 মিলিলিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। গেল 24 ঘন্টায় ভারী বর্ষণে নগরীর ওয়াসারমোর, পাকুলিয়া, আগ্রাবাদ, সিডিএ, হালি শহর সহ বিভিন্ন নিম্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এখন এসে আটকা পড়ছি, বাসায় যেতে পারিনি, ক্লাসেও যেতে পারিনি, সবখানে কোমর পরিমাণ পানি, অনেক কষ্ট। নগরীর প্রধান সড়ক পতেঙ্গা কালুরঘাট সড়কের কোনো অংশে হাঁটু পরিমাণ পানি হয় এমন ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, এই যে চাকা নষ্ট হয়ে যাচ্ছে। জলাবদ্ধতা সংকট নিরসনে সিডিএ ও সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও সিডিএর সমন্বয়হীনতার অভাবেই এসব প্রকল্পের কোনো সুফল পাচ্ছে না নগরবাসী। সমস্ত বিভাগগুলি সমস্ত প্রকল্পগুলিকে একত্র করে সমন্বয় করে ইন্টেনসিভ ওয়েতে কাজটা করে তাহলে হয়তো আমরা রেজাল্ট পাবো। তবে মেগা প্রকল্পের কাজ শেষ হলেই এই সমস্যার সমাধান হবে বলে যথারীতি দাবি সিডিএর চেয়ারম্যানের। কালের কাজ কিছুটা আরম্ভ করে দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে যেখানে বেশি জলাবদ্ধতা হয়, যেমন আপনার মুরাদপুর 16 শহর 2 নম্বর গেট, ওখানে ওনারা কিছু কাজ করেছেন। এদিকে বৃষ্টিতে ভিজে নষ্ট হবার শঙ্কায় কিছু পণ্যর খালাস বন্ধ রয়েছে চট্টগ্রাম।